বাংলাদেশকে 31টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও 20 টন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী দিল ভারত। চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার অংশ হিসেবে এসব হস্তান্তর করা হয়েছে বলে ভারতীয় হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে অক্সিজেন নেজাল ক্যানুলা, অক্সিজেন ফেস মাস্ক, অক্সিজেন ফ্লোমিটার, নন রিব্রিদার মাস্ক, পালস অক্সিমিটার ডিভাইস, হাইপ্রো নেজাল ক্যানুলা, 10 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন তরল মেডিকেল অক্সিজেন সিলিন্ডার ও আরও কয়েকটি প্রয়োজনীয় জিনিস। ভারতীয় হাইকমিশন থেকে জানানো হয়, এই অ্যাম্বুলেন্সগুলো চলমান কোভিড মহামারী মোকাবিলায় বাংলাদেশ সরকারকে যথেষ্ট সাহায্য করছে। এমনকি মহামারীর পরও অ্যাম্বুলেন্সগুলো জনস্বাস্থ্য পরিষেবা উন্নয়নে বাংলাদেশের চলমান ও দৃঢ় প্রচেষ্টায় সহায়ক হবে। এই উপহার বাংলাদেশের জনগণের সাথে অনন্য ও বিশেষ বন্ধুদের প্রতি ভারতের অবিচল দীর্ঘমেয়াদী অঙ্গীকারকে প্রতিফলিত করে। এদিকে হস্তান্তর অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছে, ভারতে করোনার প্রকোপ কমতে শুরু করেছে, সংকট কেটে গেলে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে। ভারতের হাইকমিশনার বলেন, আমরা টিকার উৎপাদন বাড়ানোর চেষ্টা করছি, ভারতে সংকট কেটে গেলে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ অবশ্যই অগ্রাধিকার পাবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, ভারতের টিকার জন্য আমরা অপেক্ষা করছি, আমাদের প্রত্যাশা তাদের টিকা পাব। ভারত কঠিন সময় আমাদের পাশে থেকেছে, আগামী দিনেও কঠিন সময়ে তারা আমাদের পাশে থাকবে বলেই প্রত্যাশা করি। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবুর রিপোর্ট, টাইমস বাংলা।